দর্শক আমরা শুরুতেই একটু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হতে চাই যে আন্দোলনটি চলছে গত কয়েকদিন ধরে তার সমন্বয়ক নাহিদ ইসলাম নাহিদ এই আন্দোলনটি তো আপনার দু হাজার সালেও আপনি বা আপনার যারা পূর্বশী সিনিয়র ভাইরা তারা মূলত করেছিলেন তার বিপরীতে একটি রায়ও হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সকল সরকারি চাকরি থেকে ওটা বাতিল হয়েছিল আবার কেন এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলো কেন আপনারা আবার মাঠে নেমেছেন জানতে চাই আপনি ঠিকই বলেছেন যে দুই সালে আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি পরিপত্র জারি করেছিল দুই সালে আন্দোলনটা ছিল কিন্তু কোটার একটা সার্বিক এবং যৌক্তিক সংস্কার এবং সেটা সকল গ্রেডেই কিন্তু সরকার এক পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিলকে সমাধান মনে করে একটি পরিপত্র জারি করেছিল তো সেই সময় আসলে কোটা সমস্যাটার পূর্ণাঙ্গ সমাধান আসলে হয়নি তো যতটুকুই একটা আংশিক সমাধান বা একটা অর্জন আন্দোলন থেকে আমরা পেয়েছিলাম সেটি এখন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবার বাতিল করে দেওয়া হলো ফলত আগের আগের যেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সে কোটা কিন্তু আবার পুনর্বহাল হচ্ছে তাহলে দুই সালের যে আন্দোলনের প্রতিশ্রুতি আমাদের সাথে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে করেছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু এর মাধ্যমে ভঙ্গ করা হচ্ছে তাই আমরা এই আবার রাজপথে নেমে এসেছি আমরা জানতে চাই যে দুই হাজার সালের পরিপত্রটি কেন বাতিল করা হলো এবং নির্বাহী বিভাগের কর্তৃক যারি কিন্তু সেই পরিপত্রে আসলে ত্রুটি ছিল কি না না থাকলে তো আদালত সেটা বাতিল করতে পারে না ফলত এইখানে নির্বাহী বিভাগের বা সরকারের দায় এড়ানোর সুযোগ নেই তার এখানে জবাবের প্রয়োজন রয়েছে যে তারা কেন এই ধরনের বাতিল বাতিল করে একটা পরিপত্র দিয়েছিল যেটা কোর্টে বাতিল কোর্ট যেটা বাতিল করে দিল তো ফলত আমাদের এই আন্দোলনটা আসলে আঠারো সালের একটা ধারাবাহিকতা সেখানে আছে আমাদের আঠারো সালের অর্জনটা সেখান থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং কোর্টা ফিরে আসছে তাই আমরা চাচ্ছি না যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার ফিরে আসুক এবং কোটা ইস্যুটা যেহেতু আবার বাংলাদেশে একটা ইস্যু আকারে এসেছে আন্দোলনের মাধ্যমে তাই আমরা চাচ্ছি এবার অন্তত এটার একটা চূড়ান্ত মীমাংসা করা হোক যাতে এটা নিয়ে আর কখনোই না 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 হয় 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 শিক্ষার্থীদেরও ভোগান্তি ভোগান্তি সাধারণ মানুষেরও আচ্ছা আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনাদের বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে জনভোগান্তি এড়াতে তারা আপনাদের আন্দোলন স্থগিত কিংবা বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এই বিষয়টি চূড়ান্ত রায়ের কপি পেলে তারা আপিলভাগের শুনানি করে একটি যৌক্তিক সমাধান হয়তো হবে তাদের এই কথায় আপনারা আস্থা রেখে আন্দোলন স্থগিত বা বন্ধ রাখবেন কিনা জনস্বার্থে আমরা আবার শিক্ষামন্ত্রী কিন্তু এটিও বলেছেন যে আদালতের রায় চূড়ান্ত থাকবে অর্থাৎ কোটা পুনর্বহাল থাকবে তো আমরা আসলে সরকারের জায়গা থেকে আরো দায়িত্বশীল এবং স্পষ্ট বক্তব্য আশা করছি আমরা গত এক তারিখ থেকে আন্দোলন কিন্তু শুরু করেছি ঈদের আগেও আমরা আন্দোলন করেছি অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছিলাম আমরা চেয়েছিলাম অন্তত অর্ডারটা স্টে করানো হোক তারপর আপিল চলতে থাকুক কিন্তু সেটিও আমরা পাইনি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও আমরা পাইনি আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে কিন্তু এখানে কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে কিনা এবং আমাদের আন্দোলনের সাথে কালক্ষেপণ করা হচ্ছে কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে আর জনভোগান্তির যে কথাটি এটা দায় আসলে সরকার বা কর্তৃপক্ষকেই নিতে হবে কারণ আমরা এতদিন ধরে আন্দোলন করছি আমাদের সাথে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি আমাদের কোনো সদুত্তর আমরা আসলে পাইনি তো আমরাও চাচ্ছি না আসলে রাজপথে থাকতে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাচ্ছি সরকারের পক্ষ থেকে যত সুস্পষ্ট জবাব এবং পদক্ষেপ আসবে তত দ্রুত আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে পারবো তবে গত দুই দিন ব্লকেট চলেছে এবং এটা আমরা একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা শিক্ষার্থীরা কিন্তু সহসা রাজপথ ছেড়ে যাব না আমাদের দাবি আদায় ছাড়া কিন্তু আগামীকাল আমরা কিন্তু এটা ব্লকেটটা স্থগিত রেখেছি আগামীকাল রাস্তাঘাট ব্লকেটের আওতামুক্ত থাকবে আমরা আগামীকালটা দেখব এবং বুধবারের জন্য আমরা প্রস্তুতি নিব এবং গণসংযোগ করবো